সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি রাজশাহী জেলা বানেশ্বর হাটে। রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আমরা জানবো ভুট্টা গমের বাজার দর। আজকে রাজশাহী বানেশ্বর হাট বসে সপ্তাহে দুদিন, শনিবার মঙ্গলবার হাট। তো আজকে আমরা দেখি এখানে যে ভুট্টাটা আছে, কত বলে গেল ভাই ভুট্টার দাম? 1100 বলছে। তো আমরা এখানে প্রথমে যে ভুট্টাটা দেখছি 1100 টাকা পর্যন্ত ব্যাপারের দাম বলছে মুন করা হিসেবে। তো ভাই দেখছে হয়তো আর একটু দেখছে, হাটে দিন 1120-130 টাকা ছিল বাজার, না 40 টাকা ভাই হাটে দিন 1140 টাকা পর্যন্ত বিক্রি করছিল। তো দেখি এই পাশ দিয়ে আমরা একটু ঘুরে, কি দাম বললো ভাই, কত দাম হলো? ১১০০ পর্যন্ত বাজার দরে দাম হচ্ছে ভুট্টার। ভাই ভুট্টা কি আর গম কি দাম বলছে? ১৪০০ এখানে যে গমটা দেখছি 1400 করে দাম হচ্ছে, তবে এখানে 41 কেজিতে আপনার 1 মণ ধরে। ধনে এগুলো তো দর্শক, আমরা এখানে বানেশ্বর হাটে ধনে এখানে আমদানিটা অনেকটাই কম। তো দু একটা দেখা যায়, কি দাম বললো ভাই? ৬০০০ বলছে, ৬০০০ পর্যন্ত দাম হয়েছে। তো সরিষার বর্তমান বাজার চলছে আপনার একটু কিছুটা কমছে, 2800 থেকে 2850 এর মধ্যে বাজার বর্তমান বাজারে সরিষা। তো সরিষা এখানে আমরা যে একটা সরিষা দেখলাম, তো সরিষার ভাইকে দেখে নাই, এখানে হয়তো কোথাও গেছে। কত বললো ভাই আজকে গম, কত বলছে? 13-14 এরকম। আপনার না কম, কত পর্যন্ত বলছে? কথা বলো, তো দর্শক মনে হচ্ছে আধা ঘন্টা লাগবে কথাই বলতে। কি ভাই ভুট্টা বিক্রি করলেন কত? ১১২৫ ভাই, ১১২৫ এখানে 41 মন ধরে, না 1 কেজি বাড়তি নয়, 41 কেজিতে 1 মন ধরে 1125 করে বিক্রি করছে। তো যে কালকে সারাদিন ভর যে বৃষ্টি হয়েছে, তো সে কারণে মালও আমদানি আজকে অনেকটাই কম। ভাই ভুট্টা কত বলছে? মেলা দাম ভাই, মেলা দাম 1000 টাকা 1100 টাকা কেজি, 1100 মেলা দাম, না খুব দাম। তো 1100-1120-130 এর মধ্যে আজকে বাজারে বেচে কিনা হচ্ছে। তো গম হচ্ছে 1400-1500, গমের আমদানিটা একটু কম। আজকে আমরা মসুরও সেভাবে আমদানি দেখছি না। বেচে কিনা হয়ে গেল নাকি ভাই গম? মসুর কত বলছে? মসুর 3000 বলছে, 3000 বলছে। আজকে তো আমদানি কম, মসুর মনে হচ্ছে ব্যাপার নাই। তো ভালো মসুর হলে 3000 নাই 3800-3200 বেচে কিনা বর্তমান বাজারে হচ্ছে। আজকে মসুরের সেভাবে ব্যাপারই নেই, মালও আমদানি কম। তো এই ছিল আজকে বানেশ্বর হাট থেকে।